আমি এখন যে জার্সিটা পরে আছি সেটা ভারতের বিশ্বকাপে, কোনো একটা বিশ্বকাপের একটা জার্সি। বলতে হবে ভারতীয় টিম কোন বিশ্বকাপে এই জার্সিটা পরে খেলেছিল। একটা হিন্ট হচ্ছে, এটা হচ্ছে 90 দশকের একটা টুর্নামেন্টের জার্সি, এবং তখন ইন্ডিয়া কিন্তু এখনকার মতো যে তুতে ঘেঁষা ব্লু বা যে ব্লুটা আমরা ইউজ করছি লাস্ট বহু বছর ধরে, সেরকম কিন্তু ব্লু থাকতো না, তখন ছিল আকাশি নীল এরকম জার্সি। বেশিরভাগ টুর্নামেন্টে ইন্ডিয়া, যারা 90-এর দশকে খেলা দেখেছে তারা জানে যে বেশিরভাগ টুর্নামেন্টে ইন্ডিয়া আকাশি কালার ইউজ করতো, স্কাই ব্লু কালার ইউজ করতো, এবং একটা বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়া এই জার্সিটা পরে খেলেছিল। তো ওই প্রসঙ্গে না থেকে আজকে মেন প্রসঙ্গে আসি এই আলোচনার। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর 2023, 16 বছর আগে আজকের দিনে, অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2007 সালে হয়েছিল প্রথম D20 বিশ্বকাপের ফাইনাল। এবং সেই বিশ্বকাপে ফাইনালে ভারত একটা রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। শেষ বলে শেষ ওভারে মিসবাহুলের হকের এগেনস্টে যোগিন্দর শর্মার ওভারটা হয়তো আমাদের অনেকেরই মনে আছে যারা লাইভ দেখেছিল। স্কুপ করতে গিয়ে পেছন দিকে বলটা ক্যাচ ধরে নিয়েছিল শ্রীশান্ত, এবং ভারত হয়েছিল প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ী T20 ওয়ার্ল্ড কাপে। এবং প্রথম T20 ওয়ার্ল্ড কাপটা এজন্য অনেক স্পেশাল, এবং কারণ ওই টুর্নামেন্টে কিন্তু ভারতের মেন যে তিনটে সিনিয়র প্লেয়ার শচীন, দ্রাবিড় এবং সৌরভ, তারা কিন্তু খেলেনি। ক্যাপ্টেন্সি গেছিল, প্রথম ক্যাপ্টেন্সি করতে নামা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যুবরাজ সিং ছিল ভাইস ক্যাপ্টেন, এবং আরো অগণিত অনেক ইয়ং প্লেয়ার যারা ওই প্রথম বিশ্বকাপে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। অসাধারণ পারফরমেন্সের জোরে ইন্ডিয়া কিন্তু সেবার বিশ্বকাপটা জিতে নিয়েছিল। এবং যুবরাজ সিং এবং গৌতম গম্ভীর 2007 বিশ্বকাপের অন্যতম দুই প্রধান কারিগর। গৌতম গম্ভীর যেমন ফাইনালেও 75 রানের ইনিংস খেলেছিল, নিউজিল্যান্ডের সাথে বেশ ভালো ইনিংস খেললেও সেই মতো ইন্ডিয়া সেই ম্যাচটা জিততে পারেনি, ওই একটা ম্যাচ মাত্রই হেরেছিল ইন্ডিয়া। প্রথম ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে টাই হয়েছিল, সেটা তখন টাই হলে সুপার ওভার হতো না, হতো বোল আউট, এবং বোল আউটের যে পরিসংখ্যান ছিল সেটা অনেকটা শোনাবে ফুটবল ম্যাচের মতো, 3-0 ইন্ডিয়া জিতেছিল প্রথম ম্যাচটা। ভারত পাকিস্তান দুজনে গ্রুপ লিগ থেকে কোয়ালিফাই করেছিল। এরপরে আমরা দেখেছিলাম যুবরাজ সিং এর 6 বলে 6টা 6, যেটা 19শে সেপ্টেম্বর 2007 সালে ইংল্যান্ডের এগেনস্টে হয়েছিল। 12 বলে 50 রানের ইনিংস খেলেছিল যুবরাজ। কিন্তু আমার কাছে যুবরাজের সেরা ইনিংস হবে সেই বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ওই রকম বোলিং অ্যাটাকের এগেনস্টে, যে 30 বলে 70 রান করেছিল ইন্ডিয়া যুবরাজ, এবং তার জন্য ইন্ডিয়ার রান পৌঁছেছিল 187-তে। এবং ওই ম্যাচটা জেতার পর মনে হয়েছিল এই বিশ্বকাপটাও কিন্তু ইন্ডিয়া পেতে চলেছে। ফাইনালটাও পাকিস্তানকে একটু আগেই অল আউট করে দিতে পারতো ইন্ডিয়া, কিন্তু মিসবাহুল হক হাল ছাড়েনি, শেষ ওভার অব্দি ম্যাচ নিয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত যোগিন্দর শর্মার বলে আউট হয়ে প্রথমবারের মতো প্রথম T20 বিশ্বকাপে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট টিম, একটা তরুণ দল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। যারা ওই সময় লাইভ খেলা দেখেছিল তাদের হয়তো সেই দৃশ্য মনে থাকবে। এই রকম 24শে সেপ্টেম্বরের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল বহরমপুরে, আমার মনে আছে গোটা পশ্চিমবঙ্গে তখন একটা বৃষ্টির আবহাওয়া থাকে এরকম সেপ্টেম্বর মাসের শেষের দিকে, সেই দিনটাও এরকম অনর্থা ছিল না। এখানে বৃষ্টি হলো, ওখানে কিন্তু ভারতীয় ক্রিকেটের সূর্য উঠেছিল জোহানেসবার্গের মাটিতে। তো এ তো গেল তখনকার সেই একটা নস্টালজিক মুহূর্ত যেটা শেয়ার করলাম। আজকে ইন্দোরে ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এটাই আমরা জানি যে বিশ্বকাপের আগে ইন্ডিয়ার শেষ সিরিজ। প্রথম ম্যাচটা আমরা মোহালিতে বলা যেতে পারে বেশ কনভিনসিংলি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো লেগেছে সূর্যকুমার যাদবের যেভাবে ম্যাচটা প্রায় ফিনিশ করে এসেছিল, KL রাহুল শেষ অব্দি টিকে ছিল, গিল এবং ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলেছে। ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা কদিন পরে এশিয়ান গেমস কে ভারতের ক্যাপ্টেন্সি করতে দেখব। এছাড়াও বোলিং এ আমি বলবো বুমরা শামি তো ছিল, শামি 5টা উইকেট পেয়েছে, এবং শামি 5 উইকেট পাওয়ার ফলে কথা শুরু হয়ে গেছে, যেহেতু শার্দুল ঠাকুর আগের ম্যাচটাতে অস্ট্রেলিয়ার সাথে সেরকম ভালো বল করেনি, বেদম মার খেয়েছে, তাই বলা হচ্ছে যে ইন্ডিয়া পারলে 3টে প্রমিনেন্ট পেসারই খেলিয়ে দিক, অর্থাৎ বুমরা, সিরাজ, শামি।
কারণ শার্দুলকে যে ব্যাটিং এর জন্য নেওয়া হয়েছে সেটা কতটা এফেক্টিভ হবে 8 নম্বরে নেমে সেটা দেখতে হবে। এখন যদি তিনটে পেসার খেলিয়ে দেয় ইন্ডিয়া, তাহলে কিন্তু তিনটে পেসারের সাথে হার্দিকও থাকবে এবং একটা প্রমিনেন্ট পেস অ্যাটাক তৈরি হবে। কিন্তু সেখানে ভারতীয় পিচ কন্ডিশনের দিকেও তাকাতে হবে, যদি স্পিনিং ট্র্যাক থাকে তাহলে তো মনে হচ্ছে যে তিনটে পেসার ইন্ডিয়া খেলাবে না। রবিচন্দ্রন অশ্বিনকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে এই স্কোয়াডে, তাই রবিচন্দ্রন অশ্বিন যেহেতু অফ স্পিনার এবং ভারতীয় টিমে যেহেতু কোনো অফ স্পিনার নেই, অক্ষর প্যাটেল, এবং আমরা জানি যে অক্ষর প্যাটেলের ব্যাটিং পারফরমেন্স বেশ ভালো হলো, জাদেজা যেহেতু অটোমেটিক চয়েস, তাই জন্য রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়ার একটা চান্স রয়েছে। কিন্তু আমার কাছে যদি বলতে হতো, অক্ষর প্যাটেল যতই লাইক টু লাইক সাবস্টিটিউট হোক জাদেজার, জাদেজার যতটা ব্যাটিংটা কিন্তু অত ভালো করতে পারছে না লাস্ট কিছুদিন ধরে ওডিআই ফর্মেটে, সেখানে কিন্তু অক্ষর প্যাটেলের ব্যাটিং ফর্ম কিন্তু বেশ ভালো রয়েছে এবং অক্ষর প্যাটেল স্কিম অফ থিংস এ লাস্ট 1 বছর ধরেই ছিল। রবিচন্দ্রন অশ্বিন যথেষ্ট বড় বোলার, কিন্তু হোয়াইট বল ফর্মেটে আমরা জানি 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির পর লাস্ট 6 বছরে মাত্র 2টো ওডিআই ম্যাচ খেলেছে রবিচন্দ্রন অশ্বিন, এবং সাদা বলে অশ্বিনের রেকর্ড কিন্তু লাস্ট কিছু বছরে ভালো নয়। টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ফেরানো হয়েছিল, আগের বারের বিশ্বকাপও সেখানেও কোনো ছাপ রাখতে পারেনি কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বোলিং এর ক্ষেত্রে। ব্যাটিং এ আমাদের মনে থাকবে প্রথম ম্যাচ পাকিস্তানের এগেনস্টে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেভাবে হোয়াইটটা তিনি তৈরি করে দিয়েছিলেন, সেই জন্য ইন্ডিয়ার রানটা চলে গেছিল, পুরো টাই হয়ে গেছিল, তারপর উনি মিড অফ এর ওপর দিয়ে যে শটটা মেরেছিল তার ফলে ইন্ডিয়া জিতে যায়, কিন্তু ম্যাচটার প্রধান জেতার প্রধান কারিগর ছিল বিরাট কোহলি। তো ইন্দোরে আজকে খেলা, ইন্দোরে তো প্রধানত ব্যাটিং উইকেট, এবং এই ইন্দোরের মাঠে বীরেন্দর সেহবাগ নিজের ওডিআই ক্রিকেটে 217 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। ইন্দোর মধ্যপ্রদেশের একটা স্টেডিয়াম, 2006 সালে প্রথম ম্যাচ হয়েছিল ইন্দোরে, এবং ইন্দোরে লাস্ট যে কটা ম্যাচ হয়েছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই আমরা পেয়েছি, ওডিআই বা হলি বা টি-20তে বলি। থার্ড ম্যাচ আছে রাজকোটে, সেটাই একটা ম্যাচ, লাস্ট ম্যাচ যেটা বিশ্বকাপের আগে হবে ওয়ার্ম আপ ম্যাচ গুলো ছাড়া, এবং সেই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র প্লেয়াররা বিরাট, রোহিত, হার্দিক, কুলদীপ যাদব সবাই আবার ফিরে আসছে। তখন সেই দিন কিরকম ম্যাচ হয় সেটা কিন্তু দেখতে হবে, কারণ সেদিন ফুল স্ট্রেংথ টিম অস্ট্রেলিয়া বোধ হয় স্টার্ককে খেলাবে, সেদিন ম্যাক্সওয়েলকেও খেলাবে থার্ড নম্বর ম্যাচে। আজকে এখনো জানি না স্টার্ক খেলবে কিনা, কিন্তু বাঁহাতি পেসারদের এগেনস্টে আমরা জানি ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একটু কিন্তু সমস্যায় পড়ে, তো স্টার্ক খেললে আরো পরীক্ষা নিরীক্ষা ভালো করতে পারবে অস্ট্রেলিয়া, এবং স্টার্কের এগেনস্টে ভারতীয় ব্যাটসম্যানদেরও আরেকটা ম্যাচ খেলা হয়ে যাবে। ওয়ার্ম আপ ম্যাচ আছে 30 তারিখ থেকে, তারপর 5ই অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। প্রথম ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে 8ই অক্টোবর চেন্নাইতে। চেন্নাইতে আমরা জানি ট্র্যাডিশনালি একটু স্লো টার্নিং উইকেট হয়, তো ইন্ডিয়া চাইবে সেখানে ইন্ডিয়া তিনটে স্পিনার খেলাতে, কিন্তু এখানে আমাদের একটা ধর্ম সংকটে পড়ে রয়েছে যে বুমরা, শামি, সিরাজের মধ্যে কোন দুজন প্রাইমারি বোলার হবে আমাদের। কোনো কোনো ম্যাচে হয়তো যেখানে পেস হওয়া কন্ডিশন হবে সেখানে তিনটে পেসার খেলাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটাও এই একই নামে দ্য ক্রিকেট প্রেস এবং সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে, ততক্ষণে জয় হিন্দ, ব্লিড ব্লু।